প্রত্যেক মানুষের সঙ্গে ফেরিস্তারা রয়েছেন একজন মানুষের সঙ্গে কয়জন করে ফেরেশতা আছেন এ বিষয়ে মুহাদ্দিসিনে কেরামের ওলামায় উম্মার অনেকগুলো মতামত পাওয়া যায় সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে কোরআন এবং সুনার কাছাকাছি মত হল প্রত্যেক মানুষের সঙ্গে দিনে চারজন আর রাতে চারজন মোট আটজন ফেরিস্তা থাকেন দিনে ডিউটি করেন চারজনে রাতে ডিউটি করেন চারজন দুজন ফেরেস্তার দায়িত্ব থাকে সামনে পিছে থেকে বান্দাকে তার ছোটখাটো বিপদ আপদ বা আসন্ন যেগুলো তার লেখা নাই সেগুলো থেকে তাকে হেফাজত করেন বিপদ আসছে অথচ তার বিপদটা নাই তখন প্রতিহত করেন বিপদ আসছে তাকদিরে লেখা আছে তখন তারা সরে যান সে বিপদ তাকে পেয়ে বসে এই দুজন ফেরেস্তা হলেন এই কাজে নিয়োজিত আর এর বিপরীতে দুইজন ফেরেস্তা আছেন যারা বান্দার আমল নামা লেখেন একজন নেকামল লেখেন একজন বদামন লেখেন তাহলে দুই দিয়ে কত হলো স্যার এ চারজন ফেরেশতা বান্দার সঙ্গে প্রতিদিন থাকেন দিনের বেলা চারজন আবার রাতের বেলা পরিবর্তন হয়ে চারজন আল্লাহ সোমাতাউলা কোরেন করিম তাদের প্রসঙ্গে বলেছেন লাহো মো আক্টিবাতুম মুম্বাইনী এদেই হিউমেন খালফি ইয়া ফাজুন আমরিল্লাহ সামনে পিছনে বান্দার বান্দাকে হেফাজতকারী ফেরেশতারা আছেন আল্লাহর বলেছেন কাল্লা বাল্তুকা দিবুন আবিদ্দিন ওয়াইন্না আলে ইকুমলা হাফ ইউদিন কেরাম আঙ্কা তিবিন সম্মানিত লেখক বৃন্দ তোমাদের সঙ্গে আছেন তোমরা যাই করো না কেন তারা জানেন বান্দা যখন কোন গুনাহের কাজ করে অপেক্ষা করেন ফেরিস্তা লেখেন না তবার জন্য যদি তবা করে আর লেখেন না তবা করে না তখন লিখে ফেলে একাদিসে আসছে ছয় ঘন্টার কথা এই সময় পর্যন্ত অপেক্ষা করেন ফেরিস যদি বান্দা গুনাহ করার পরে তবা না করে তো লিখে ফেলেন আর তবা করলে আর লেখেন না আর নেকামল করলে সঙ্গে সঙ্গেই লিখে ফেলেন তাহলে নেকামল বদামল লেখার জন্য দুইজন আর সামনে পিছনে রক্ষা করার জন্য দুইজন চারজন ফেরেস্তা আছে